গতকাল দুপুর থেকে সন্ধে রাত পেরিয়ে সকাল লালবাজারের কাছে ফিয়ার্স লেনে চলছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান। লালবাজার পর্যন্ত পৌঁছতে দেওয়া হয়নি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের, তার আগে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় তাদের। ফিয়ার্স লেনে তারা সারা রাত অবস্থান করেছেন, রাত দুটো, রাত সাড়ে তিনটে এবং আজ ভোর ছটার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গানে স্লোগানে প্রতিবাদ জানাচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকরা। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এসে তাদের সঙ্গে কথা বলছেন, তাদের অবস্থানে তারা অনড়, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। রাস্তায় তারা গ্রাফিতি এঁকেছেন, সেই ছবিও আপনাদের দেখানো হচ্ছে। স্লোগান লেখা হয়েছে রাস্তায়। গতকাল সারা রাত তারা অবস্থান করেছেন এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে, তাদের অবস্থান কিন্তু একইভাবে চলবে। বারবার তারা দাবি তুলেছেন যে 9 ফুট উঁচু লৌহ কপাট তৈরি করা হয়েছে, তা সরিয়ে নেওয়া হোক, কারণ তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। তাদের সঙ্গে এসে দেখা করুন কলকাতার পুলিশ কমিশনার। কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কথা না বলেই গতকাল রাতে লালবাজার থেকে বেরিয়ে যান কলকাতার পুলিশ কমিশনার। শহরের রাস্তায় তারা প্রতিবাদের স্লোগান লিখেছে, শোক নয় দ্রোহ, আমরা করব জয়। আর কবে? এই সমস্ত স্লোগান লেখা হয়েছে রাস্তায়। এখানে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, এমনটাই লেখা হয়েছে রাস্তায়।